প্রিয় দর্শক, আপনি কি পারবেন পা দিয়ে কোনো খাবারের স্বাদ নিতে? আপনি কি জানেন জনপ্রিয় কার্টুন শো টম অ্যান্ড জেরির আগের নাম কি ছিল? বলুন তো দর্শক, ইঁদুর কি হাসতে পারে? কিংবা আপনি জানেন কি পৃথিবীর কোন দেশে মানুষের চামড়া বিক্রি হয়? আপনি যদি এমন কিছু অদ্ভুত এবং অবাক করে দেওয়া প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে তাজা নিউজের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। তাহলে চলুন দেরি কিসের, অবাক করে দেওয়া ফ্যাক্টের দুনিয়ায় হারিয়ে যাওয়া যাক। ফ্যাক্ট নাম্বার এক, বলছি 1994 সালের কথা। ওই সময় লস অ্যাঞ্জেলসে আলোর দূষণ এতটাই কমে গিয়েছিল যে পৃথিবীর পৃষ্ঠ থেকে সরাসরি গ্যালাক্সি দেখা যাচ্ছিল। সেই সময়ের আগে পর্যন্ত মানুষ কখনো গ্যালাক্সি দেখেনি, তাই প্রথমবারের মতন আকাশে এবং গ্যালাক্সি দর্শনকে তারা ভয় পেয়ে যায়। তারা ভেবেছিল বেগুনি রঙের এই আলো তাদের উপর হয়তো ভেঙে পড়বে, পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাচ্ছে। সবশেষে ওই জায়গার মেয়র 100 জন লোককে ভাড়া করে শুধুমাত্র জনগণকে এটা বোঝাতে যে এর নাম হচ্ছে গ্যালাক্সি আর এগুলো মোটেও বিপজ্জনক নয়। ফ্যাক্ট নাম্বার দুই, দর্শক, আমরা এতদিন মনে করতাম শুধুমাত্র জীব দিয়ে হয়তো খাবারের স্বাদ নেওয়া যায়, এই কথাটি একদম সত্যি নয়। একটি রসুনের কোয়া আপনার খালি পায়ে ঘষতে থাকুন, দেখবেন রসুনের স্বাদ আপনি আপনার মুখে পাচ্ছেন। আলিসিন নামের এক ধরনের জৈব পদার্থ রসুনে উপস্থিত থাকে, যেটি রক্তের সাথে মিশে চলাচল করতে পারে। আপনি যখন পায়ে রসুন ঘষবেন তখন আলিসিন আপনার রক্তে মিশে যাবে এবং তা জীব পর্যন্ত পৌঁছে যাবে, আর তখন আপনি আপনার মুখের রসুনের স্বাদ পাবেন। এই ফ্যাক্টটি জীবনে প্রথম শুনে থাকলে এই ভিডিওটি লাইক করার অনুরোধ রইল। আজকের লাইকের এম রইল 12,000, দেখি কত দ্রুত তা পূরণ হয়। ফ্যাক্ট নাম্বার তিন, আপনি জানেন কি প্যাসিফিক মহাসমুদ্রে একটি বিশাল দ্বীপ ভেসে বেড়াচ্ছে? আসলে এটাকে দ্বীপ না বলে প্লাস্টিকের উপর ভাসমান ময়লার পাহাড় বললেও ভালো হয়। প্লাস্টিক সহ অন্যান্য ময়লা আবর্জনা নিয়ে এটি গত দশক ধরে প্যাসিফিক মহাসমুদ্রে ভেসে বেড়াচ্ছে, যার আয়তন 6 লক্ষ বর্গ মাইল, যা বাংলাদেশের চেয়েও আয়তনের 6 গুণ বড়। ফ্যাক্ট নাম্বার চার, পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে কিনা টম অ্যান্ড জেরি দেখেনি। এমনকি আমি এখনো পর্যন্ত টম অ্যান্ড জেরি দেখি। টম অ্যান্ড জেরি কার্টুন সম্পর্কে একটি মজার ফ্যাক্ট বলি আপনাদেরকে। টমের নাম আগে ছিল জেসপার আর জেরির নাম ছিল জিনক্স। কালের বিবর্তনে তাদের নাম পাল্টে হয় টম এবং জেরি। দর্শক, আপনিও যদি আমার মতন টম অ্যান্ড জেরির ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনার বয়স এবং টম অ্যান্ড জেরির ফ্যান কিনা তা কমেন্ট করে জানান। ফ্যাক্ট নাম্বার পাঁচ, বিশ্বাস করতে কষ্ট হলেও সত্যি এই যে যেখানে হাঙর প্রতি বছরে 5 জন মানুষ হত্যা করে, সেখানে গরুর আক্রমণে প্রতি বছর মানুষ মারা যায় কম করে হলেও 22 জন। তবে মানুষ কিন্তু এসব প্রাণীর জন্য আরো বেশি ক্ষতিকর। প্রতি বছর 100 মিলিয়ন হাঙর প্রাণ দেয় আমাদের মতন মানুষদের হাতে। নাম্বার ৬, বিভিন্ন নাটক সিনেমায় আপনারা হয়তো দেখে থাকবেন চোরাবালিতে পড়ে মানুষ মারা যাচ্ছে। এটা অনেক নাটকীয় হলেও একদমই সত্যি নয়। সাধারণত বেশিরভাগ চোরাবালি কয়েক ইঞ্চি মাত্র গভীর হয়। এসব অগভীর চোরাবালিতে পড়লে শুধুমাত্র আপনার জুতায় একটু কাদাই লাগবে, তবে জোয়ারভাটার এলাকার চোরাবালি বেশ গভীর হয়ে থাকে, তাই জোয়ারভাটার এলাকার চোরাবালিগুলোকে একটু ভয় পাওয়াই উচিত। ফ্যাক্ট নাম্বার ৭, আপনি বলতে পারেন পৃথিবী এবং চাঁদের মাঝখানে কয়টি গ্রহ রাখা যাবে? আমরা হয়তো মনে করব পৃথিবী এবং চাঁদের মাঝখানে কয়টাই বার গ্রহ রাখা যাবে। অবাক করা হলো সত্যি এই যে পৃথিবী এবং চাঁদের মাঝখানে সৌরজগতের বাকি সব গ্রহ অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন সহ একে একে সব গ্রহ সাজিয়ে রাখা যাবে। ফ্যাক্ট নাম্বার ৮, এক ধরনের এককোষী শৈবাল রয়েছে যার নাম কোকোলিথোফোরাস। 200 মিলিয়ন বছর আগে এদের উৎপত্তি হয়েছিল সমুদ্রের নিচে। 100 মিলিয়ন বছর আগে বিরূপ পরিবেশে এরা বাঁচার তাগিদে নিজেদের ওপর কোষের স্তর বসাতে বসাতে একসময় পাথরে রূপান্তরিত হয়। পরবর্তীতে আরও বিবর্তনের মধ্যে তারা ফসিল বা জীবাশ্মতে রূপান্তরিত হয়, আর এই জীবাশ্ম দিয়ে আমরা বর্তমানে চক তৈরি করি, যা আপনি আমি ছোটবেলায় বোর্ডে লিখেছিলাম। ফ্যাক্ট নাম্বার ৯, এবারে শনি গ্রহের একটি অদ্ভুত বৈশিষ্ট্যের কথা বলি। আমাদের সৌরজগৎ বেশ বিচিত্র। এই সোলার সিস্টেমের 8টি গ্রহ রয়েছে, যার মধ্যে 7টি গ্রহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, আর একমাত্র শনি গ্রহই ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকা অবস্থায় সূর্যকে প্রদক্ষিণ করে। ফ্যাক্ট নাম্বার ১০, বিজ্ঞানীদের মতে বিগ ব্যাং ফায়ারবল বা বিগ ব্যাং এর মহাকণা থেকেই এই পৃথিবী এবং মহাজগতের সৃষ্টি হয়েছে। মজার বিষয় হচ্ছে এর তাপমাত্রা বিগ ব্যাং এর সময় যা ছিল এখনো তাই রয়েছে। এর তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রার চেয়ে -2.725 ডিগ্রি সেলসিয়াস উপরে। মহাবিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা এই বিগ ব্যাং ফায়ারবলেরই। ফ্যাক্ট নাম্বার ১১,
প্রিয় দর্শক, আপনি জানেন কি ইঁদুরের মতন ছোট্ট একটি প্রাণীও হাসতে পারে? হ্যাঁ প্রিয় দর্শক, ন্যাশনাল জিওগ্রাফির প্রকাশিত একটি টিভি শো সে কথাই বলে। এতে বলা হয়েছে সুরসুরি দিলে ইঁদুর খিলখিল করে হেসে ওঠে, যা আমরা ইঁদুরের কিচিরমিচির শব্দ আকারে শুনতে পাই, কিন্তু আসলে এটি তাদের হাসি। ফ্যাক্ট নাম্বার ১২। এবারে কথা বলবো অক্সিজেনের রং নিয়ে। আমাকে হয়তো প্রশ্ন করে বসতে পারেন, অক্সিজেনের আবার রং হয় নাকি? জি হ্যাঁ, অক্সিজেনেরও রং আছে, তবে গ্যাসীয় অবস্থায় থাকার সময় এর রং আপনি দেখতে পাবেন না। তরল অবস্থায় অক্সিজেনের রং ফ্যাকাশে নীল দেখায়। ফ্যাক্ট নাম্বার ১৩। এবারের ফ্যাক্টটি রোমানিয়ান মহাদানব টেরোডাকটাইল নিয়ে। টেরোডাকটাইল হচ্ছে এক ধরনের পাখির মতন জীব। এগুলো প্রায় ২০১ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বিচরণ করত, তবে রোমানিয়ায় এদের সবচেয়ে বড় প্রজাতির খোঁজ পাওয়া যায়। এই টেরোডাকটাইলটির ফসিল গবেষণা করে জানা যায় এটি এতই বড় ছিল যে এটি দাঁড়ালে জিরাফের চেয়েও বেশি লম্বা হয়ে যেত, আর এর ডানা ফাইটার জেটের দুটি পাখার চেয়েও বড় ছিল। চিন্তা করা যায় অতীতে কেমন ধরনের প্রাণী উড়ে বেড়াত। ফ্যাক্ট নাম্বার ১৪। এবারে নাচ নিয়ে একটি অদ্ভুত ফ্যাক্ট বলছি। দর্শক, আপনি যদি একটু রোমান্টিক মুডে থাকেন আর আপনার সঙ্গিনীর সাথে গভীর রাতে নাচতেই পারেন, কিন্তু যদি বলি জাপানে এই কাজটি করা একদম নিষেধ, কারণ ২০১৫ সাল পর্যন্ত জাপানে গভীর রাতে নাচলে তাকে জেলে পুরে দেওয়া হতো। তাও ভালো এই আইনটি এখন উঠে গেছে, নয়তো জাপানের মানুষ রোমান্টিক হওয়ার হয়তো রাতে সাহসই পেত না। ফ্যাক্ট নাম্বার ১৫। এবারে একটি অদ্ভুত ক্যাফে নিয়ে ফ্যাক্ট বলছি। টোকিওতে এমন এক অদ্ভুত ক্যাফে রয়েছে যার মূল আকর্ষণ হচ্ছে সজারু। এই ক্যাফেতে ঢুকতে আপনাকে পকেট থেকে খসাতে হবে ১,০০০ ইয়েন বা বাংলা টাকায় ৭৮০ টাকার মতন। এরপর আপনি সেই ক্যাফেতে ক্যাপাচিনো খাওয়ার সাথে সাথে সজারুগুলোর সাথে মজার সময় কাটাতে পারবেন। ফ্যাক্ট নাম্বার ১৬। এবার একটি অদ্ভুত ফ্যাক্ট বলছি। আপনি জানেন কি কবুতরের পায়খানাও কোনো রাজার সম্পত্তি হতে পারে? কি হাস্যকর শোনাচ্ছে কথাটি? যতই হাস্যকর হোক, ইংল্যান্ডে কিন্তু কবুতরের পায়খানাও রাজার সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। এই রীতিটি চলে আসছে ১৮শ শতাব্দী থেকেই। ওই সময় থেকেই কবুতরের পায়খানা দিয়ে গান পাউডার বা বারুদ বানানো হতো, আর এই কারণেই তখন থেকে এখনও পর্যন্ত কবুতরের পায়খানা ইংল্যান্ডের রাজার নিজস্ব সম্পত্তি হয়ে রয়েছে। খবরদার, ইংল্যান্ডে গিয়ে ভুলেও কবুতরের পায়খানায় পা দেবেন না, কিন্তু তাহলে হয়তো আপনার জেল জরিমানাও হতে পারে। ব্যাপারটি মোটেও এমন নয়, আমি একটু মশকরা করলাম আর কি। ফ্যাক্ট নাম্বার ১৭। এবারের ফ্যাক্টে বলবো মানুষের চামড়া বিক্রির কালো বাজার নিয়ে। বর্তমান সময়ে এমন কিছুই নেই যা কালো বাজারে পাওয়া যায় না, তবে মানুষের চামড়া বিক্রি হয় কালো বাজারে, এমন কথা কখনো শুনেছেন? জি দর্শক, আমি সত্যি বলছি। ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চল থেকে নারীদের অপহরণ করে বাধ্য করা হয় চামড়া বিক্রি করে দেওয়ার জন্য। তাদের শরীরের বিভিন্ন অংশ থেকে তুলে নেওয়া চামড়া দিয়ে লিঙ্গ এবং স্তন বর্ধনের মতন সার্জারিগুলো করা হয়। প্রিয় দর্শক, আজকের ফ্যাক্টগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এসআই সুমন আজকের মতন বিদায় নিচ্ছি, ধন্যবাদ।